একটা পর্ব শেষ হয়ে গেছে কিন্তু, এখন আবার আর একটা এবার হাকিকতের পর্বটা ধরি। তো জুলকারনাইন এবং খিজিরকে যদি আমরা একেবারে ওপেন করে দেখতে চাই, আমি যে আগের ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে কোরআন মাজিদ অনুযায়ী যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলো আগের ভিডিওটাতে আলোচনা করা আছে। আমি ওই প্রসঙ্গটা টানবো না, এখন শুধু এই জুলকারনাইন এবং খিজিরের হাকিকতের পর্বটা এখানে আলোচনা করব। আমার এই ভিডিওটা দেখে আপনারা কেউই ঠাস করেই যে আমি নাস্তিক বা আমি কাফের বা আমি ভণ্ড এইরকম ভাববেন না, আগের ভিডিওটাতে শরীয়ত অনুযায়ী কথা বলা আছে। যেহেতু লম্বা হয়ে যাবে ভিডিও, এই জন্য এটাকে আলাদা করা হয়েছে। আলাদা করার কারণে আমি আগের অংশটুকু এখানে অ্যাড করতে আর পারলাম না। এই অংশে আমরা আলোচনা করব খোদ এলমে লাদুননি বা এলমে হাকিকত বা এলমে মারিফত। এইবার আমরা আসি যে জুলকারনাইন অর্থটা কি, আর যে সূর্যকে ওই উদয় হতে দেখছে ওই সূর্যটা কি, আর যেই পৃথিবীর প্রান্তে গিয়ে কর্দমাক্ত অঞ্চল দেখলো ওইটা কি, কর্দমাক্ত অঞ্চল সূর্য আর হলো জুলকারনাইন, এই তিনটা জিনিস আগে জেনে নি। জুলকারনাইন হলো দুই শিং ও আলা, যা দুটো শিং বাংলা বাংলা। জুন্নুরাইন দুটা জ্যোতির অধিকারী, যেমন ওসমান গনিকে ইসলামের দর্শন অনুযায়ী ওসমান গনিকে বলা হয় জুন্নুরাইন, দুই জ্যোতির অধিকারী। কারণ ইসলামী শরীয়ত বা ইসলামী কিচ্ছা অনুযায়ী এই নবীজি দুইজন মেয়েকে উনি বিবাহ করছিলেন ওসমান গনি, এই জন্য ওনার নাম হয়েছে জুন্নুরাইন। তারপরে জুলকারনাইন, জুন্নুরাইন, তারপরে যদি আরো আছে না থাকতে পারে আছে, জুলফাকার, আর সবাই বলো জুলফিকার, বাংলাদেশে জুলফিকার, আরবিতে জুলফাকার। ফাকার মানে হলো কশেরুকা, মেরুদণ্ডের কশেরুকা, এমব্রায়ু, ঠিক আছে। একটা করে কশেরুকাকে বলা হয় একটা করে ফাকার আরবিতে। তো জুলফাকার, জুন্নুরাইন আর জুলকারনাইন, এই কারনাইনে কারনন হলো শিং, কারনাইনে দুই শিং, আর নূর মানে হলো জ্যোতি আর নুরাইনে দুই জ্যোতি, বুঝাইছে। আর জু শব্দের অর্থ হলো যুক্ত করা, সংযুক্ত করা, কানেক্ট করা। আরবিতে, আরবিতে জু শব্দের অর্থ হলো যুক্ত করা, সংযুক্ত করা, কানেক্ট করা, ইংলিশে বলে কানেক্ট করা, সেট আপ করা। জু ইংলিশে উইথ বলা যায়, উইথ সাথে আর কি সংযুক্ত করা, ঠিক আছে। তাহলে জু মানে হলো যুক্ত, কানেক্টেড, সাথে, হ্যাঁ মনে থাকবে। আচ্ছা তাহলে জুলকারনাইনে হলো দুই শিংওয়ালা, দুই শিংধারী, দুই শিংধারী কারা, এটা কে? যতক্ষণ পর্যন্ত আমি এই দুই শিংওয়ালাকে চিনতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই সমস্ত গল্প আরো 700 বছর গাইলে লাভ হবে? হবে না। দুই শিংওয়ালা হলো আমার দেহের ভিতরে কানকে বলতে পারে দুই শিংওয়ালা, দুইটা কান আছে, চোখকে বলতে পারি দুই শিংওয়ালা, নাককে বলতে পারি দুই শিংওয়ালা, যার সঙ্গে পেয়ার আছে, জোড়া আছে, সেগুলোকে আমরা দ্বৈত, দ্বিত্ব, দ্বিযুক্ত, দুই ধারি, দুই ওয়ালা, এরকম আমরা বলতে পারি, যার দুইটা জিনিস আছে। তাহলে দুইটা শিং আছে, এইরকম এগুলো দিলে তো মিলবে না। মিলবে কোথায়? মিলবে একমাত্র নারীদের জরায়ু মুখে। জরায়ু মুখকে তিন শিঙ্গ বলা হয়, দুই শিঙ্গ বলা হয়। তিন শিঙ্গ বলা হয় এই ক্ষেত্রে যে জরায়ু থেকে তিনটা ধারা বের হয়, রজ, সুধা ও মধু। আমি আবারও বলছি যে এই ভিডিওর এলমে শরীয়ত আগের ভিডিওতে আলোচনা করা আছে। আমার যদি এই ভিডিওটা আপনারা দেখেন, এই ভিডিওটার ভিতরে আগের শরীয়তের আলোচনাটা পাবেন। এটা যেহেতু সেকেন্ড পার্ট, যার কারণে আগের ওই আলোচনাগুলো আর আনা সম্ভব হয়নি। আমার কথা শুনে এই যে আমি যে কেন নারীতে নিয়ে গেলাম, এই জায়গায় বিভ্রান্ত হয়ে আমার
অযথা গালি গালাজ করবেন না। আপনার যে কতটুকু জ্ঞান এটা আলাদা একটা বিষয়। আপনি যেমন একটা বিষয় পড়তে আপনার 10-12 বছর লাগে, এই এলমে লাদুনী বা এলমে হাকিকত এটা শিখতেও আপনার 10-12 বছর লাগবে। আমার একটা ভিডিও আপনি 10 মিনিটের ভিতর দেখে আমার গালি গালাজ শুরু করে দিলেন, এটা আপনার লাভটা কি? আপনি এই বিদ্যাটা কয়দিন শিখছেন? আপনি তো শিখেন নাই, মাত্র একটা ভিডিও লিখলেন 2 মিনিট 3 মিনিট আর গালি দেওয়া শুরু করলেন। আর আপনার বয়স কয়দিন? আপনি এই বিষয়ে কয়টা বই পড়ছেন, কতটুকু লেখাপড়া করছেন? আগে একটু জানেন, বোঝেন, গালি দেন পরে। তো এই জরায়ু মুখকে কেন 2-3 শিঙ্গলা বলা, এখান থেকে রজ সুটা মতো তিনটা জিনিস বের হয়। আর 2 শিঙ্গলা এই জন্য বলা হয় যে রজটা বের হয় আর ওই দুটা বের হয় না, এই জন্য বলা হয়েছে যে 2 দাঁত। যখন ওহুদে এই ইসলামী গল্প অনুযায়ী নবীজিকে মারলো, তখন নবীজি একটা গর্তের ভিতরে পড়ে গিয়ে পড়েছিল এবং তার 2টা দাঁত ভাঙছিল। এখানে এই যে 2 দাঁত, আবার ওয়াশকরণী দাঁত ভাঙছিল, তার আলাদা কিচ্ছা আছে, এখানে বাড়ানো যাবে না। সংক্ষিপ্তভাবে বলি, এই জুলকারনাইন শব্দের আধ্যাত্মিক অভিধা বা দেহতাত্ত্বিক বুৎপত্তি বা এইটার মূলক পরিভাষাটা হলো জরায়ু মুখ। এইটা 100% সঠিক, এর ভিতরে কেউ যদি কোনো সন্দেহ করেন আর পাবেন না। আমি শুধু ওদের কিচ্ছাটা আগের ভিডিওতে আলোচনা করছি। জুলকারনাইনটা পেলাম, এবার সূর্য কাকে বলছে? দেহের চন্দ্র, দেহের সূর্য, এরকম হাজারো বাণী পবিত্র গ্রন্থগুলোর ভিতরে আছে। লালন সাইজির মতে চাঁদের গায়ে চাঁদ লেগেছে। তো চাঁদ এবং সূর্য দ্বারা হাজারো উপমা গল্প এগুলো আছে। এইখানে যে সূর্যকে মিট করা হয়েছে, এই সূর্য ছিল স্বয়ং সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তার সিংহাসন পবিত্র কোরআন মাজিদ অনুযায়ী এই দেহের ভিতরে। আমি আপনাদেরকে বলে দিই ডেফিনেট ভাবে সূরা নূরের 35 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে যে পৃথিবীর মধ্যস্থলে সেই নূরের অবস্থান। আমি আয়াতটা বললাম না, লম্বা হয়ে যাবে, এই কারণে সেখানে যে একটা শব্দ ব্যবহার করা আছে লা গার্বিয়া, ওই গাছের গোড়া পূর্বেও নয় পশ্চিমেও নয়, স্বয়ং মধ্যস্থলে। আর মানুষের মধ্যস্থল হলো নাভিমূল, মানুষের দেহের মধ্যস্থল হলো নাভিমূল, এইখানেই সিংহাসন। তো যে সূর্যের কথা বলা হয়েছে, ওই সূর্যটা ছিল স্বয়ং সৃষ্টিকর্তা, জুলকারনাইনটা ছিল স্বয়ং জরায়ুমুখ, আর কর্দমাক্ত অঞ্চল, স্যাঁতস্যাঁতে অঞ্চল, কাদার অঞ্চল বলতে বোঝাইছে জনন নালী, স্ত্রীদের জনন নালী। এইখানেই এই সূর্যের উদয় হয়, এইখানে 4টা দিক আছে, এবং এইটা হলো মানুষের জানা বোঝা দেখা অঞ্চলের প্রান্ত সীমা। একটা মানুষ যতই চেষ্টা করুক, যত ধরনেরই যন্ত্র লাগাক, বড়জোর জনন নালী পর্যন্ত দেখতে পাবে, জনন নালীর ওই পাশটা জরা ওটা দেখতে পাবে। এটা রাখা হয়েছে 7টা পর্দার আড়ালে। এই 7টা পর্দাকেই কোরআন মাজিদের ভাষায় 7টা আসমান বলা হয়েছে। আর আমাদের দেশে 7 আসমান আর 7 জমিনের সার্কাস মোল্লারা করে যাচ্ছে। এই 7টা পর্দার ভিতরে জরায় ওটা অবস্থিত, এইটাকে বলা হয়েছে সেই গুপ্ত অঞ্চল, যে অঞ্চলে কেউ যেতে পারে না, এরপরে থাকলো ইয়াজুজ মাজুজ। তাহলে আমরা জুলকারনাইন পেয়ে গেছি জরায়ুমুখ, এরপরে আমরা খিজিরটা একটু পরে ধরি, জুলকারনাইনের পালাটা শেষ করি। জুলকারনাইন যে অঞ্চলে গেল, কোথায়? এই পৃথিবীর শেষ প্রান্ত উদয়াচলে আর অস্তাচলে গিয়ে একটা জাতি পাইল। ওই জাতি আয়সা তাদের কাছে আবেদন করলো, তারা বললো যে এই জাতিকে আপনি ধ্বংস করতে পারেন, এই জাতিকে আপনি মুক্তিও দিতে পারেন। আর একটা জাতির কথা পাইলাম, সেটা ছিল ইয়াজুজ মাজুজ।
ওই পার থেকে এসে সব ধ্বংস করে খেয়ে উজাড় করে জায়গা, ওইখানে একটা বাদ দিয়ে আসলো জুলকারনাইন কি তামা দিয়ে, এই ছিল কথাটা। সেই জুলকারনাইন আমি সংক্ষেপে বলি, এই জুলকারনাইন ইয়া ওই যে ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজটা ছিল সেই মানুষের সন্তান। আমি আর থাকি সাত পর্দার ওই পারে, ওই পার থেকে যখন এই পারে বাড়াই সন্তান, মানব সন্তান, কুত্তা, বিড়াল, সাপ, কেশ, মাছ, গাছ, কুন্ডা বাদ রাখে মানুষ, কুন্ডা বাদ রাখে খাইতে, কিছু বাদ রাখে যে মানুষ এটা খায় না, পোকা এটাও খায়, তেলা চোরা এটাও খায়, এই দেশে না খাইলে অন্য দেশে খায়, কুকুর এটাও খায়, বিড়াল এটাও খায়, সাপও খায়, কুচা মাছও খায়, বান মাছও খায়, সাগরটাও খায়, উপরটাও খায়, গাছেরটাও খায়। এই জাতিটা কারা? একমাত্র মানব জাতি। মানব জাতি ছাড়া পৃথিবীতে বহু ভূ প্রাণী আর নাই। যেই প্রাণীগুলো মাংসাশী ওরা মাংসই খায়, যেই প্রাণীগুলা এই ইয়া তৃণভোজী এরা তৃণই খায়, আর একমাত্র মানুষ হলো বহু ভূ যা পাবে তাই। তাহলে সেই জাতিটাই হলো সেই ইয়াজুজ মাজুজ, এইটা ছিল সন্তান। আর ওই জায়গায় যে বার্তা দিয়ে আসা, এইটা হলো সাধকের শুক্র নিয়ন্ত্রণ কৌশল। তুমি যদি শুধু সাধক শুক্র নিয়ন্ত্রণ কৌশল করো, তাহলে এই জায়গায় যে বাদ আমি দিয়ে গেলাম শুক্র নিয়ন্ত্রণ বাদ, এই যে কালু সাহ লেখছে, কালু সাহ বলছে যে নিরিখ বান্ধরে দুই নয়নে ভুলো না মন তাহারে, নিরিখ ভুল করিলে যাবিরে মারা পড়বিরে ভীষণ ফেরে। সাধক ইচ্ছা করলে সন্তান নিবে না মানে ইয়াজুজ মাজুজ এবার আর বানাতে পারবে না, ওই যে একটা বাদ দিয়ে দিল। আর যদি সাধারণ মানুষ হয়, ইয়াজুজ মাজুজ প্রতি বছরে একবার করে বাড়াবেই, প্রতি বছরে একবার করে বার হবে ইয়াজুজ মাজুজ, এটা কেউ রক্ষা করতে পারবে না। এই ছিল জুলকারনাইনের বাদ। জুলকারনাইনের বাদ ছিল শুক্র নিয়ন্ত্রণ কৌশল। এইটাকে পৃথিবীর শেষ প্রান্ত হইলো কেন? মানুষ বাইরের অঙ্গ প্রত্যঙ্গ ভেদ করে বড় জোর জনন নালী পর্যন্ত লাইট মারিয়া, জনন নালী পর্যন্ত চেক চুক করিয়া মেশিন টেশিন বসায় দেখতে পারে, কিন্তু এটা ভেদ করে জরায়ের ভিতরে যাওয়া মানুষের পক্ষে সম্ভব না। তাহলে এটা হলো পৃথিবীর শেষ প্রান্ত, পৃথিবীটা হইল দেহ। পৃথিবী পাইলাম, শেষ প্রান্ত পাইলাম, সূর্য পাইলাম, জুলকারনাইন পাইলাম, ইয়াজুজ মাজুজ পাইলাম। আমার মনে হয় এই পর্বটা শেষ হয়েছে। Thanks for watching. Lots of love.